হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে একটি দুর্দান্ত পনির রেসিপি। এই রেসিপিটি বানানো যেমন সহজ, তেমন খেতে খুবই ভালো লাগে। সর্ষে পোস্ত দিয়ে পনির বানানোর জন্য আমি এখানে পনিরের অল্প কয়েকটা টুকরো নিয়েছি, আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটি আমি বেটে নেব। আর নিয়েছি আমি এখানে বড় চামচের 1 চামচ কালো সর্ষে আর পোস্ত, আর নিয়েছি 3টি লঙ্কা। আমি লঙ্কা সর্ষে পোস্ত একসাথে মিক্সিতে বেটে নেব। আমি এখানে সর্ষে পোস্ত লঙ্কাটি একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুন আমি এখানে বেটে নিয়েছি। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। আমি রান্নাটি সর্ষের তেলে করব। যদি আপনাদের কাছে সর্ষের তেল না থাকে তাহলে আপনারা সাদা তেলে করতে পারেন। তেলটি গরম করে নেব। পনিরগুলো ভাজার জন্য আমি প্রথমে পনিরের টুকরোগুলোতে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। তার জন্য আমি সামান্য নুন দিয়ে দিলাম, আর দেব এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়োটি আমি পনিরের সাথে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি না, আমি রান্নাটিতে হলুদ গুঁড়ো ব্যবহার করব না। নুনটি কিন্তু সামান্য দিতে হবে, বেশি দিলে তখন খেতে ভালো লাগবে না। নুন আর গোলমরিচের গুঁড়ো এখানে মাখানো হয়ে গেছে। আমি এখন পনিরগুলো ভেজে নেব। এখানে তেলটি গরম হয়ে গেছে, তেলটি চারদিক দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি যাতে পনিরটি ভাজার সময় পনিরগুলো লেগে না যায় কড়াইয়ের মধ্যে। আমি এখানে একটি একটি করে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে ভাজবো। প্রথমে অল্প কয়টা দিয়ে দিলাম, এগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে পনিরগুলো হালকা লাল করে ভাজতে হবে। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন পনিরগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে, তাই একদম হালকা করে ভাজতে হবে। আমি বাকি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, এগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে বাকি পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন পনিরের টুকরোগুলো তুলে নিচ্ছি। আমি এখানে একই তেলে দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন। আমি এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দেবো এখানে নুন। আমি এখানে স্বাদ অনুসারে নুন দিচ্ছি, নুন কিন্তু এখানে কম দিতে হবে। আর দিলাম এখানে 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি এখন পেঁয়াজ আর রসুন বাটাটি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে। ফিরে আসলাম 4 মিনিট পর। এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটাটি ভালো করে কষিয়ে নিয়েছি তেলের সাথে। আমি এখন দিয়ে দেব এখানে পোস্ত আর সর্ষে বাটা। একটু নাড়িয়ে চাড়িয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটা আর পোস্ত বাটাটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। আমি এখানে 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এই তরকারিটি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, কিন্তু একদম মিষ্টি হলে খেতে ভালো লাগবে না, তাই নুন আর চিনির ব্যালেন্সটা খুব দরকার। নুন আর চিনিটি এখানে বুঝে শুনে দিতে লাগবে। আমি গ্যাসের ফ্লেমটি একদম কমিয়ে দিয়ে 2 মিনিট ধরে সর্ষে আর পোস্ত বাটাটি কষিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। এখানে সর্ষে আর পোস্ত বাটাটি আমি হালকা করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে জল। আমি এখানে অল্প করে জল দেব, বেশি জল দেব না। তো আমি এখানে প্রায় 1.5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এই রেসিপিটিতে কিন্তু গ্রেভি বেশি থাকে না, একদম গামাখা গামাখা হয়, তাই অল্প করে জল দিতে হবে। গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়ে আমি ঝোলটি ফুটিয়ে নেব 3 মিনিট ধরে। ফিরে আসলাম 3 মিনিট পর। এখানে ঝোলটি ভালো করে ফুটে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পনিরের টুকরোগুলো। আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো। রেখে দিয়ে আমি আরও 5 মিনিট ধরে ঝোলটি শুকিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে গ্রেভিটি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ক্রিমি স্মুথ গ্রেভি তৈরি হয়েছে। এই রেসিপিটির সাথে কিন্তু আপনারা লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস বলো যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খুব ভালো লাগে পনিরের এই রেসিপিটি। আমি এখন গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিয়ে ওপর দিয়ে দেবো এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল।
সর্ষের তেলটি সম্পূর্ণ অপশনাল। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।